কুষ্টিয়া সরকারি ডি টাইপ কোয়ার্টারের চারটি পরিত্যক্ত ভবন থেকে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে সরকারি সম্পদ। আর এই ভবনগুলোতে প্রতিদিন মাদক সেবন সহ চলছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। পরিত্যক্ত ভবনগুলো গণপূর্ত বিভাগের অধীনে থাকলেও জনবল সংকটের কারণে দেখভাল করতে পারছে না তারা। তবে প্রশাসন বলছে রাতের আলোর ব্যবস্থা করতে হলে বন্ধ হতে পারে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম। কুষ্টিয়া থেকে হারুন আর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে ইসমাইল হুসাইন ইমু। দেশ ও জনগণের বন্ধু দেশবন্ধু সিমেন্ট। দেখে বোঝার উপায় নেই, এটি একটি সরকারি ডি টাইপ কোয়ার্টার। এক যুগেরও বেশি সময় ধরে পড়ে আছে এই চারটি ভবন। ভবনগুলো পরিত্যক্ত হওয়ার পর থেকেই মাদকসেবীদের জন্য নিরাপদ স্থান হয়ে পড়েছে। 2012 সাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ছাত্রীনিবাস ছিল এই ভবনটি। 2022 সালের মার্চ থেকে ছাত্রীনিবাসটি কুষ্টিয়া মেডিকেল কলেজে নতুন ভবনে হস্তান্তর করা হয়। এরপর সরকারি এই ভবনগুলো দেখভালের অভাবে হয়ে পড়ে অরক্ষিত, ফলে ভবনগুলো চলে যায় মাদকসেবীদের দখলে, যে কারণে সেখানকার দরজা, জানালা, বিদ্যুতের মিটার, পানির পাম্প সহ সরকারি এসব সম্পদ রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে। তবে এই পরিত্যক্ত ভবনের বিষয়ে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা। কুষ্টিয়ার মতো একটা জায়গায় এবং তার শহরের প্রাণকেন্দ্রে এই জায়গাগুলো এখন হচ্ছে সন্ত্রাসী এবং অসামাজিক কার্যকলাপের একটা স্বর্গরাজ্য পরিণত হয়েছে। পরিত্যক্ত অবস্থায় আমাদের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেইটা অবনতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিত্যক্ত ভবনগুলো। কলেজ বা স্কুল পড়ুয়া বাচ্চারা, উঠতি বয়সের বাচ্চারা, মেয়েরা পর্যন্ত এখানে এসে নেশাগ্রহণ করে থাকে। এই জানালা, দরজা, ভিতরের পানির পাইপ, বিদ্যুৎ লাইন সব কিছুই খুলে নিয়ে গেছে। গণপূর্ত বিভাগে যারা পরিচিত যারা আছে তাদের জানাইছি যে এরকম আপনাদের ভবনগুলো আপনারা সংরক্ষণের ব্যবস্থা করেন, নাহলে যেভাবে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে এগুলো আপনারা দেখবেন একটা সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। তারা তেমন কোনো সাড়া দেয়নি, তারা বলছে যে মিটিং করবে, সিদ্ধান্ত নেবে, এইভাবেই চলছে। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রের সরকারি এই জায়গাগুলো এখন মাদক সেবনকারী, সন্ত্রাসী এবং অসামাজিক কার্যকলাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রাতের আধারে সরকারি মূল্যবান সম্পদ চুরি হওয়ার বিষয়টি গণপূর্ত বিভাগ নজর নিয়েও কোনো লাভ হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। এছাড়াও এই পরিত্যক্ত ভবনের ভিতরে যাতায়াত করছে কিশোর গ্যাংয়ের সদস্যরাও। আসলে এই চুরিটা তো অনেক গভীর রাতে হয়, দিনের বেলা যদি হতো তাহলে কেউ না কেউ তো অবশ্যই বলতো যে এটা মানে করা উচিত না, কারণ গভীর রাতে হয় বলে মানে কারো চোখে পড়ে না, তখনই চলে যায়। আসলে এই যদি চারিদিকে নিশাদ্রব্য ছড়িয়ে পড়ে তাদের প্রতি একটা ইফেক্ট পড়বে, সেরকম তো মানে কিছু তো করা উচিত মানে প্রশাসনের, যে যাতে এটা না হয় পরবর্তীতে। এখানে ঠেলিপেলি সব নেশা ভাঙ করে, আমি তো আর কিছু বলতে পারি না, যদি বলতে যাই তাকে আমাকে মারধরও করতে পারে, তাই দেখে শুনিয়ে আমি চলে যাই। বিল্ডিংয়ের কেয়ারটেকার, নিরাপত্তাকর্মী বা আলোর ব্যবস্থা যদি না থাকে সে জায়গাগুলো মাদকসেবীদের জন্য নিরাপদ স্থান হয়। আলোর ব্যবস্থা রাখার জন্য গণপূর্ত বিভাগকে বলার পরও এখনও কোনো ব্যবস্থা নেয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে টহল জোরদার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। কুষ্টিয়া শহরে ডি টাইপ যে কোয়ার্টারগুলো আছে সেই কোয়ার্টারগুলো 2012 সাল থেকে পরিত্যক্ত। তো পরিত্যক্ত থাকার কারণে এক ধরনের এক শ্রেণীর মানুষ সেই জায়গায় গিয়ে রাতের আধারে কোনো একটা বিল্ডিং বা একটা এলাকার যদি একটা বিল্ডিংয়ে যদি কেয়ারটেকার বা কোনো নিরাপত্তার বা আলোকিত না থাকে সেই জায়গাগুলো কিছু সমস্যা থেকেই থাকে। মানুষ সুবিধাভোগী যারা মাদকসেবী তারা তাদের সুবিধাজনক স্থানেই তো মাদক সেবন করার চেষ্টা করবে। তবু আমরা আশাবাদী, আপনারা যেহেতু অনেকে এই ব্যাপারে কমপ্লেন করেছে, আমাদের রেগুলার যে টহল পার্টি আছে সবসময় মাদকসেবীদের ক্ষেত্রে বা মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে আমাদের যে জিরো টলারেন্স সেটি আমরা বজায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমরা সারাশি অভিযান পরিচালনা করছি। ভবন থেকে সরকারি সম্পদ চুরি হওয়ার বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইলেন গণপূর্তির কর্মকর্তা। জানেন যে এখানে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীরা এই ভবনগুলোতে বসবাস করতেন। তো কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের যে হোস্টেল বিল্ডিং এগুলো চালু হওয়ার পরে তারা এখান থেকে স্থানান্তরিত হন। এখানে যে চুরির যদি ঘটনা থাকে এটা আমরা সরজমিনে পরিদর্শন করব। মাদকসেবীদের যে আড্ডা, আসলে এখানে এখানে প্রশাসনের একটি হয়তো বড় ভূমিকা লাগবে তাদেরকে, এই মাদকসেবীদেরকে, মাদকসেবীদের থেকে এই স্থানটিকে রক্ষা করার জন্য স্থানীয় যে প্রশাসন আছে প্রশাসনের মাধ্যমে আমরা এটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।